আসসালামু আলাইকুম, আমি আজকে আপনাদেরকে দেখাবো সুজির রসবড়া বানানো। আমি প্রথমে সুজিটাকে রান্না করে নেব। আমি চুলায় একটা প্যানে দুই কাপ দুধ নিয়ে নিয়েছি, তরল দুধ। দুধটা জাল দিয়ে আমি এর ভিতরে সুজিটা রান্না করে নেব। আগে এই দুধের ভিতরে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম, এক চিমটি লবণ দিলাম এবং 1/4 কাপ চিনি দিয়ে দিলাম। এটা যখন বলক হয়ে উঠবে তখন আমি এর ভিতরে সুজিটা দিয়ে দিব। এই দুধের ভিতরে আমি 3টা এলাচ একটু দিয়ে দিব, আস্ত এলাচ। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি সুজির হালুয়াটা রান্না করব। বলক উঠে গেছে দুধটা, এখন আমি এখানে অল্প অল্প করে সুজি দিয়ে নাড়তে থাকব। ওয়ান ফোর্থ কাপ করে সুজি দিয়ে ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সুজিটা ঘন হওয়া পর্যন্ত, হালুয়া আকারে হওয়া পর্যন্ত আমি রান্না করব। অনবরত নাড়তে হবে, তা না হলে এটা দলা পাকি যাবে। যেভাবে হালুয়া রান্না করো ওভাবেই আমি এটা রান্না করব। কাঁচা সুজি দিয়েছি, সুজিটা আমি ভেজে নিইনি। হয়ে গেছে এই পর্যায়ে, আমি সুজিটা এখন নামিয়ে নেব। আমি সুজিটা একটা প্লেটে নামিয়ে নিয়েছি, এটা একটু ঠান্ডা করতে দিব। এরপরে আমি এগুলো ছোট ছোট মিষ্টি আকারে বানিয়ে নেব। এই যে আমি যে এলাচ দিয়েছিলাম সেই এলাচগুলো আমি উঠিয়ে ফেলে দিলাম। ঠান্ডা হলে এরপরে আমি এটা সেঁক দিব। আচ্ছা, সুজিটা ঠান্ডা হয়ে গেছে, আমি এখন এরকম ছোট ছোট গোল গোল করে এটা শেপ দিব। হয়ে গেছে আমার সুজির বড়াগুলো বানানো। আমি রসবড়া যেহেতু বানাবো, এখন এটা আমি দুধে ভিজাবো। আসুন আমি দুধের শিরাটা রেডি করি। আমি এখানে দুধের শিরা তৈরি করার জন্য একটা প্যান বসিয়ে নিয়েছি। সেই প্যানের মধ্যে আমি 1 মগ পানি দিয়ে দিলাম, আরও 1/2 মগ দিলাম, মোট 1.5 মগ পানি দিলাম। এর সাথে আমি অ্যাড করব 2 কাপ গুঁড়া দুধ। আমি শিরাটা একটু ঘন করে করবো। আমি এখানে 2টা এলাচ ভেঙে দিয়ে দিলাম। এরপরে দিব এখানে 1/4 কাপ চিনি, পরে দিয়ে দেবো 1 চিমটি লবণ এবং অল্প পরিমাণে ঘি। ঘিটা দিয়েছি আমি যাতে একটু ঘ্রাণটা ভালো হয়, সেজন্য ফ্লেভারটা যাতে সুন্দর হয়। সেজন্য একটা বলক হলেই আমি সুজি দিয়ে যে ছোটো ছোটো করে যে মিষ্টি আকারে বানিয়ে রেখেছিলাম সেগুলো আমি এটার ভিতরে দিয়ে দিব। বেশিক্ষণ জাল করতে হবে না, কারণ সুজিটা তো রান্না করাই। মিষ্টি কম বেশি আপনাদের ইচ্ছা মতো পছন্দ মতো দেবেন। অনেকে মিষ্টি বেশি খায়, অনেকে কম খায়। ছেলেটাকে অনেকে মালাই চপ বলে, সুজির মালাই চপ বা সুজির রসবড়া দুধে ভিজানো। আচ্ছা, আমার সুজির মালাই চপটা হয়ে গেছে অলরেডি। সুজির মালাই চপ বা সুজির রসবড়া দুধে ভিজানো হয়ে গেছে। এখন এটা আমি একটা ডিশে ঢেলে পরিবেশন করব। হয়ে গেছে আমার সুজির মালাই চপ বা সুজির রসবড়া দুধে ভিজানো রসবড়া। আমি এখন এটা একটু কাজু বাদাম এবং পেস্তা বাদাম দিয়ে একটু এটার উপরে দিয়ে দেবো। এটা আপনার ইচ্ছা করে দিতে পারেন, না ইচ্ছা করলে নাই। এভাবে আপনার বাসায় তৈরি করে খেতে পারেন যদি ভালো লাগে। আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আপনাদের। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।